এখনকার বিশেষ বিশেষ খবর হল, দেশব্যাপী দশটি ট্রেড ইউনিয়নের ডাকা সাধারণ ধর্মঘট কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে অতিবাহিত হচ্ছে। আজ সংবিধান দিবস, রাজ্যেও পালিত যথাযোগ্য মর্যাদায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভার্চুয়াল মাধ্যমে বিশ্ব পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে বিনিয়োগকারীদের সম্মেলনের উদ্বোধন করেন। দেশে দৈনিক করোনা সংক্রমণ টানা 19 দিন 50,000-এর নিচে রইল। দশটি ট্রেড ইউনিয়নের ডাকা দেশব্যাপী সাধারণ ধর্মঘটে রাজ্যে কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বন্ধ শান্তিপূর্ণভাবে অতিবাহিত হচ্ছে। বন্ধের ফলে জনজীবন কিছুটা বিঘ্নিত হয়েছে, তবে অফিস আদালত, রেল ও বিমান চলাচল করেছে যথাযথভাবে। বিভিন্ন স্থানে দোকানপাট বন্ধ ছিল, রাস্তায় লোক চলাচলও কম ছিল, বেশিরভাগ জায়গাতেই কোনো পিকেটার ছিল না। পুলিশ সূত্রে জানা যায়, কয়েকটি জায়গায় সিটু অফিস, সিপিআইএম অফিস এবং সাবরুমের কর্মচারী সমন্বয় অফিসে কিছু ভাঙচুর করা হয়েছে। বক্সনগর এলাকায় বন্ধের খবর সংগ্রহ করার সময় একটি টিভি চ্যানেলের একজন সাংবাদিককে মারধর করা হয়েছে। দশটি ট্রেড ইউনিয়ন ও বিভিন্ন ফেডারেশন সমূহের ডাকা 24 ঘণ্টাব্যাপী ধর্মঘট শান্তিপূর্ণভাবে 19টি জেলাতেও অতিবাহিত হচ্ছে। ধর্মঘট ঘিরে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই। 19টি জেলার ইরানি থানাধীন এলাকা থেকে পুলিশ ধর্মঘট সমর্থক 6 জনকে আটক করেছে। বিকেলে তাদের ছেড়ে দেওয়া হয়। ধর্মঘটের কারণে জেলায় সীমিত সংখ্যক যানবাহন চলাচল করছে। অফিস আদালতে উপস্থিতি ছিল সীমাবদ্ধ। শান্তি সুস্থিতি বজায় রাখতে গোটা জেলা জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন। ভারত বন্ধের দিনে আজ খোয়াই জেলাতেও হাট বাজার, দোকানপাট, যানবাহন, অফিস আদালতে কাজকর্ম ছিল স্বাভাবিক। খোয়াই জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার জানান, এই ধর্মঘটকে ঘিরে কোনো প্রভাব পড়েনি খোয়াই জেলায়। জেলার প্রতিটি থানা এলাকায় পুলিশি ব্যবস্থা ছিল, ব্যাংকের কাজকর্মও ছিল স্বাভাবিক। ধর্মঘটকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর সেখানেও নেই। বামপন্থী ট্রেড ইউনিয়নের ডাকা বন্ধ আজ রাজ্যে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে বিজেপি। রাজ্য বিজেপির সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে বিধায়ক রতন চক্রবর্তী এই দাবি করে রাজ্যের জনগণকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বন্ধ ডাকার জন্য বামপন্থী দলগুলো সমালোচনা করেন। রাজ্যে বন্ধ বিরোধী সংস্কৃতির ইতিহাস রচনা হয়েছে বলে শ্রী চক্রবর্তী দাবি করেন। সিটু অফিসে হামলার অভিযোগ তিনি অস্বীকার করেছেন। রাজ্যে আজ জনজীবন স্বাভাবিক ছিল বলেও তিনি দাবি করেন। এদিকে আজকের দেশব্যাপী সাধারণ ধর্মঘটে রাজ্যে স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া গেছে বলে বিধানসভার বিরোধী দলনেতা সিপিআইএম নেতা মানিক সরকার দাবি করেছেন। তিনি আজ সন্ধ্যায় আগরতলায় সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন। জানিয়েছেন, এই দাবি করে রাজ্যের সব অংশের জনগণকে বিরোধী দলের পক্ষ থেকে তিনি অভিনন্দন জানান। ধর্মঘটে সামিল না হতে শাসক দলের পক্ষ থেকে হুমকি ছিল বলে তিনি অভিযোগ করেন। সিপিআই কার্যালয়, সিআইটিইউর অফিসে হামলা চালানো হয় বলেও তিনি অভিযোগ করেন। এসইউ সিআই কার্যালয়ে হামলা চালানো হয়েছে বলে বিরোধী দলনেতা অভিযোগ করেন। আজ সংবিধান দিবস। 1949 সালের এই দিনেই আইনসভা ভারতীয় সংবিধানকে স্বীকৃতি দেয়। আজকের দিনটি জাতীয় আইন দিবস হিসেবে পালিত হচ্ছে। সংবিধান প্রণয়নে ডক্টর বি আর আম্বেদকরের অবদানকে স্মরণীয় করে রাখতে এনডিএ সরকার 2015 সাল থেকে সংবিধান দিবস পালন করছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই উপলক্ষে সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন। দূরদর্শনে সরাসরি এই অনুষ্ঠান দেখানো হয়। সারা দেশে এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভারতের সংবিধান দিবস উপলক্ষে আজ রাজ্য সচিবালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। মুখ্য সচিব মনোজ কুমার সচিবালয়ের 2 নম্বর সভাকক্ষে উপস্থিত সকলকে সংবিধানের প্রস্তাবনার অংশটি পাঠ করান। শপথ গ্রহণ পর্বে সচিবালয়ে কর্মরত আধিকারিক ও কর্মচারীগণ অংশ নেন। তাছাড়া বিভিন্ন দপ্তরের প্রধান সচিব সংবিধানের প্রস্তাবনা পাঠে অংশগ্রহণ করেন। আজ তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রধান কার্যালয়েও সংবিধান দিবস পালন করা হয়। গান্ধীঘাটস্থিত প্রধান কার্যালয়ে দপ্তরের কর্মচারীদের শপথবাক্য পাঠ করান অধিকর্তা রতন বিশ্বাস। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সংবিধান দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। যথাযথ মর্যাদায় আজ কৈলাসহরেও সংবিধান দিবস উদযাপিত হয়। এই উপলক্ষে জেলা আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে এক অনুষ্ঠান হয়। এখানে সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন আইনসেবা কর্তৃপক্ষের সচিব বিচারক লোপামুদ্রা দাশগুপ্তা। সংবিধান দিবস উপলক্ষে ত্রিপুরা স্পোর্টস স্কুলের সকল ক্রীড়া শিক্ষক শিক্ষিকা এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা শপথ বাক্য পাঠ করেন। প্রধান শিক্ষকের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয় বিদ্যালয় প্রাঙ্গণে। আকাশবাণী আগরতলা কেন্দ্রীয় সংবাদ বিভাগে সংবিধান দিবস উপলক্ষে সংবিধানের প্রস্তাবনা পাঠ করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভার্চুয়াল মাধ্যমে তৃতীয় বিশ্ব পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে বিনিয়োগকারীদের সম্মেলনের উদ্বোধন করেন। তিনি বলেন, ভারত পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনকারী দেশগুলির মধ্যে চতুর্থ স্থানে রয়েছে। 3 দিনব্যাপী এই সম্মেলনে বিভিন্ন নামী কোম্পানিগুলি তাদের প্রযুক্তিগত উন্নয়নের নিদর্শনগুলি প্রদর্শন করে। পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রগুলির বিষয়ে আলোচনা হবে এই সম্মেলনে। 75টি দেশের শক্তি মন্ত্রকের মন্ত্রীরা এবং 200 জন বিখ্যাত ব্যক্তিত্ব এই সম্মেলনে অংশ নিচ্ছেন।
মুম্বাই হামলার আজ দ্বাদশ বর্ষ। দেশবাসী 2008 সালের 26 নভেম্বর মুম্বাইতে হামলায় নিহতদের স্মরণ করছে। আজ সংবিধান দিবস উপলক্ষে এক ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 26/11 ঘটনার উল্লেখ করে বলেন, 2008 সালে এই দিনটিতে পাক জঙ্গিরা মুম্বাইতে হামলা চালায়। সেদিন যারা প্রয়াত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারত এই দিনটির কথা কোনোদিনও ভুলতে পারবে না। প্রধানমন্ত্রী বলেন, দেশ বর্তমানে নতুন নীতি নিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। এদিকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মুম্বাই হামলায় নিহতদের স্মরণ করেন ও শ্রদ্ধা জানান। তিনি বলেন, এই হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মরণ করা হয় অত্যন্ত সাহসিকতার সঙ্গে, তাদের এই বলিদান মনে রাখা হবে বলে তিনি উল্লেখ করেন। 2008 সালের 26 নভেম্বর মুম্বাই হামলায় শহীদ বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করেছে ভারতীয় মজদুর সংঘ পশ্চিম জেলা কমিটি। আইজিএম হাসপাতালে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক তথা আইজিএম হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাক্তার দিলীপ দাস সহ ভারতীয় মজদুর সংঘ পশ্চিম জেলা কমিটির নেতৃত্বরা। এই শিবিরে ভারতীয় মজদুর সংঘের কর্মী সমর্থকরা স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরে বিধায়ক ডক্টর দাস রক্তদান শিবিরে উদ্যোক্তাদের অভিনন্দন জানান। দেশে দৈনিক করোনা সংক্রমণ টানা 19 দিন 50,000-এর নিচে রইল। গত 24 ঘণ্টায় নতুন করে 44,000 সংক্রমণ ধরা পড়েছে আর 36,000 ব্যক্তি সুস্থ হয়ে উঠেছে। দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার বর্তমানে 93.66%। সক্রিয় রোগীর সংখ্যা মোট সংক্রমণের 5% নিচে রয়েছে। নতুন করে আক্রান্তের 77% রোগী 10 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। দেশে মৃত্যুর হার 1.46%। গত 24 ঘণ্টায় 524 জনের মৃত্যু হয়েছে। রাজ্যে গত 24 ঘণ্টায় 2,028 জনের নমুনা পরীক্ষায় 50 জনের দেহে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। গতকাল 58 জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত 31,418 জন সুস্থ হয়েছেন। সুস্থতার হার 96.69%। মৃত্যুর হার 1.13%। ত্রিপুরা পুরবিধিকে মান্যতা দিয়ে 29 জেলার কৈলাসহর ও কুমারঘাট পুর পরিষদের ওয়ার্ড সমূহের সীমা নতুনভাবে নির্দেশ ও ST/SC মহিলা সংরক্ষণ সংক্রান্ত ফর্ম ক আজ প্রকাশিত হয়েছে। এই খসড়া বিজ্ঞপ্তি 29 জেলার জেলাশাসক, মহকুমা শাসকের কার্যালয়, পুর পরিষদ, ব্লক অফিস ও জেলা পরিষদ কার্যালয় ও তহসিল কাছাড়িতে রাখা আছে। জনসাধারণ আগামী 7 দিন পর্যন্ত তা দেখতে পারবেন। এই খসড়া বিষয়ে কোন সুপারিশ ও আপত্তি থাকলে আজ থেকে 7 দিনের মধ্যে জেলাশাসক কার্যালয়ের নির্বাচন শাখায় বা সংশ্লিষ্ট মহকুমা শাসকের অফিসে দাখিল করা যেতে পারে। 29 জেলার জেলাশাসক তাপস রায় আজ এই সংবাদ জানিয়েছেন। দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভ্যাকসিন প্রদানের জন্য রাজ্যের উদ্যোগে সর্বভারতীয় জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে সাধুবাদ জানানো হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে, রাজ্যের সাংবাদিক, চিত্র সাংবাদিক সহ সংবাদকর্মীরা যারা করোনা পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, করোনা ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এ ব্যাপারে রাজ্য সরকারের কাছে একটি সুনির্দিষ্ট নীতি প্রণয়নের জন্য দাবি জানানো হয়। জলে ডুবে দুটি শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে আজ। ঘটনা ঊনকোটি জেলার প্যাচারথল থানাধীন নবীনছড়া ATC ভিলেজের 3 নম্বর ওয়ার্ডে। জানা গেছে, আজ সকালে সংশ্লিষ্ট এলাকায় দুই শিশু খেলা করছিল। বাড়ির সকলের অলক্ষ্যেই তারা নিজের বাড়ি পুকুরে চলে যায়। সেখানেই এই হৃদয় বিদারক ঘটনা ঘটে। মৃত দুই শিশু হল নোবেল চাকমা বয়স 2.5 বছর এবং ক্রিস্টিনা চাকমা বয়স 1.5 বছর। সম্পর্কে তারা ভাই বোন। মর্মান্তিক এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 29 নভেম্বর রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 71তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে, নমো অ্যাপে জনগণ তাদের এই মতামত পাঠাতে পারবেন। প্রাক্তন বিধায়িকা রীতা কর মজুমদার আজ বিকেলে শান্তিবাজার হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 53 বছর। তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। তিনি সাব্রুম রবীন্দ্র পরিষদের সাধারণ সম্পাদিকা ছিলেন। তার মৃত্যুতে সাব্রুম রবীন্দ্র পরিষদের সম্পাদক গোপাল চন্দ্র দাস ও অন্যান্য সদস্যরা গভীর শোক ব্যক্ত করেছেন। প্রাক্তন মন্ত্রী ও রবীন্দ্র পরিষদের সভাপতি ডা ব্রজগোপাল রায়ও তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী সংবিধান দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ফুটবলের রাজপুত্র ডিয়েগো মারাদোনার জীবনাবসানে মুখ্যমন্ত্রী গভীর শোকাহত বলে উল্লেখ করেছেন। 1986 বিশ্বকাপের নায়কের এই বিদায়ে তিনি অত্যন্ত ব্যথিত বলে তিনি উল্লেখ করেন। রাজধানীর NSRCC কমপ্লেক্সে নবনির্মিত ব্যাডমিন্টন হল ও চারতলা স্পোর্টস হলের উদ্বোধন আগামী 30 নভেম্বর হবে। এর লক্ষ্যে আজ ত্রিপুরা ক্রীড়া পর্ষদের অফিসে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সুচারুভাবে উদ্বোধনী অনুষ্ঠান করার জন্য একটি কমিটি ও বিভিন্ন সাব কমিটি গঠিত হয়। আবহাওয়ার খবর, আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সকালে কুয়াশা পড়বে। তাপমাত্রা সর্বোচ্চ 28 ডিগ্রি এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস থাকবে। আজ দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 29
দশমিক নয় ডিগ্রি এবং সর্বনিম্ন ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস।